रायपुर उपजेला दुई नंग उत्तर चरबंशी यूनियन मेघना नदी तीरवर्ती ए जायगागुलो मूलत चराचल नामे बेश समादृत। मेघनार आछेपड़ा ढेउर साथे प्रतिनियत जीवन एवं जीविकार तागिदे एखानकार मानुषगुलो युद्ध करे चलछेई तो चलछे। एदेर हातेर छोंआय एखाने जेनो प्रतिनियतई सोना फले। বিস্তীর্ণ এলাকা জুড়ে সবুজের সমারোহেই বলে দেয় তারা কত পরিশ্রমী আর কতটা উদ্যমী। কৃষক জালাল চৌধুরী তার অর্ধাঙ্গিনীকে সাথে নিয়েই এবার টমেটো চাষের প্রতি বেশ মনোযোগী হয়েছেন। তাদের অদম্য ইচ্ছাশক্তির কাছে যেন উত্তাল মেঘনাও এবার হার মেনেছে। মাঠকে মাঠ ভরে দিয়েছেন লাল সবুজের সমারোহে ভরপুর রঙিন রঙিন টমেটো দিয়ে। জালাল চৌধুরী জানালেন, অন্যান্য বছরের তুলনায় এবার ফলন হয়েছে বেশ ভালো, বাজারে মিলেছে কাঙ্ক্ষিত মূল্যটাও। কত বছর যাবত এই টমেটো চাষের সাথে সম্পৃক্ত, মানে টমেটো চাষ? টমেটো চাষ করি আমি 3 বছর হলো দিলাম। 3 বছর? এতে লাভ কেমন? লাভ মাশাআল্লাহ সুন্দর লাভ ভালো দিলে। আচ্ছা, এই বর্তমানে কত করে টমেটো বিক্রি করছেন, কেজি কত টাকা? এখন প্রথম ফার্স্টে কেজি 34 টাকা কেজি। এখন নামতে নামতে যে 15 টাকা 16 টাকাতে আইছি আর কি এখন বর্তমান। মানে এখন আপনারা এটা কি পাইকারি বিক্রি করেন না খুচরা বাজারে? পাইকারি। পাইকারি 15 টাকা করে বিক্রি করেন। অন্যান্য বছর কেজি প্রতি মাত্র 3 টাকা 4 টাকা ধরে পাইকারি বাজারে টমেটো বিক্রি করলো, এবার বিক্রি করেছেন 15 থেকে 20 টাকা দামে। জালাল চৌধুরী জানালেন, রোজার মাসে টমেটোর মূল্য অনেক বেশি হয়ে থাকে, কিন্তু অতিরিক্ত গরমে মাঠেই টমেটো নষ্ট হয়ে যাওয়ার কারণে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হতে হয় তাদেরকে। তাদের দাবি, এতদা অঞ্চলে এসব কাঁচা সবজি রক্ষণাবেক্ষণের স্বার্থে একটি হিমাগার বা কোল্ড স্টোর স্থাপন করা। একটি হিমাগারের প্রয়োজনীয়তা অনুভব করছেন এই পশ্চিমাঞ্চলের প্রান্তিক কৃষকগণ। যদি এতদা অঞ্চলে একটি হিমাগারের ব্যবস্থা থাকে, তাহলে এই কৃষকরা তাদের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হবেন না কোনো কালও, এমনটি বিশ্বাস করছেন এখানকার এই চাষি ভাইয়েরা।